নমস্কার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। আবার আপনাদের সবচেয়ে ফেভারিট শো নিয়ে চলে আসা, অবশ্যই আপনাদের প্রিয় রুমাদিকে সঙ্গে নিয়ে আসা। আর আমাদের শিল্পী রুমা ঘোষ, যিনি খুবই বিখ্যাত, নতুন করে হয়তো বলার নেই, তাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। আর এই সময় মানেই তো জানেন রাত্রি, শনিবার রাত্রি 11:35 মানে রুমাদির অনুষ্ঠান। আর বহু বছর ধরে তিনি কিন্তু এই অনুষ্ঠানটি করে যাচ্ছেন, মানুষকে সেইভাবে একটা আনন্দের জায়গা তৈরি করছেন, সবচেয়ে বড় কথা। এবং আনন্দের এই অনুষ্ঠানে আমাদের একটা তো আপনাদের কাছে প্রাপ্তি থাকে, পাওনা থাকে। রুমাদি অনেক বিভিন্ন রকমের গান আপনাদের কাছে পৌঁছে দেন এবং আজকেও কি গান দেয় সেটাও আমাদের কাছে কিন্তু একটা সাসপেন্স রয়েছে। অবশ্যই তার কাছে আমি সরাসরি চলে যাব। আমাদের প্রিয় রুমাদি গ্ল্যামারাস কুইন বলতে পারি, বিউটি কুইন এবং একেবারে ফেমাস একজন লেডি, ফেমাস লেডি সিঙ্গার, একেবারে রুমাদি যাকে বলে বিউটি কুইন। আর কিছু নতুন করে বলার নেই রুমাদি, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। একদম স্বাগত। আর আমার লাখ লাখ দর্শক বন্ধু, তারা সবাই লিখছেন বিউটি কুইন এন্ড কিউট সুইট। কালকে চেন্নাই মুম্বাই খালি লিখেই চলছে বিউটি কুইন সুইট কুইন। আর ইওর ভয়েস ইজ ভেরি নাইস, ইওর ভয়েস ইজ ভেরি সুইট, ইওর সং ইজ ভেরি সুইট, মানে সবাই লিখে চলে, অ্যাডভোকেট উকিল মানে কেউ বাদ নেই। তো আপনারা লিখছেন আর আপনাদের প্রচুর রিকোয়েস্ট আছে টাইম, আর এখন তো কোথাও বেরোতেই পারছি না, সব জায়গায় রুমা ম্যাডাম রুমাদি সব একেবারে ঘিরে ঘিরে ধরছে। তো শুরু করছি, প্রথম আমি করছি একটু বাচ্চাদের জন্য একটু কবিতা বলি। আতা গাছে তোতা পাখি ডালিম গাছের মৌ, এত ডাকে তবু কথা কও না কেন বউ। বাচ্চাদের জন্য একটু বলতে হয়। আচ্ছা আরেকটা বলছি, আপনাকে বড় বলে বড় যেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারে কঠিন ব্যাপার, সংসারে বড় হয় বড় গুণ যার। তো যে বড় হয় সে কোনোদিন বলে না, লাখ লাখ ফ্যান আছে আমার, বাচ্চাদের জন্য কিন্তু একটা উপহার, ওই মানে ফ্যান্স এন্ড চাইল্ড মানে সব আমার একদম লাভ ইউ, মানে আট থেকে আশি, আট থেকে আশি রুমাদিকে আমরা ভালোবাসি, সবাই লেখে আট থেকে আশি রুমাদিকে আমরা ভালোবাসি, যা লেখে আর রূপে লক্ষ্মী গুণে সরস্বতী সবাই লিখছে, এটা তো সর্বক্ষণ আমি বলি, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। আর রুমাদি সেই বর মনে হয় লক্ষ্মী সরস্বতী বর পড়েছে সবাই, রুমাদি আমরা প্রথম গান পাচ্ছি। আচ্ছা আমাদের রনির কথা বলি, নাহলে তো আমাকে রনির একদম, আমার রনি ভীষণ ভালোবাসে, সবাই আমার ফ্যান, রনি রনির ফ্যামিলি সব সময় লিখছে, রনির মা আমাদের ম্যাডাম রক স্টার, অলওয়েজ রক স্টার। আর আমাদের ম্যাডাম এত বিউটি কুইন, মানে আমাদের সবচেয়ে প্রিয়, আর এক এক রকমের সাজে সজ্জিত হয়ে রনি আমাকে দিচ্ছে, আবার আমার গিফট নিয়ে আসবে, সব আমার গিফট নিয়ে আসবে, আমার ড্রেস সবাই দিচ্ছে ফরেন কান্ট্রি এন্ড রনি মানে নানান ফ্যানরা আমাকে দিচ্ছে, বাংলাদেশ থেকে এই তো সব লিখেছে, বাংলাদেশে আমার ফ্যান ক্লাব করে নিয়েছে, দেখো মোবাইল তো দিয়ে দিই মোবাইল দেয় না, যাই হোক ঠিক আছে, আমরা পড়েছি এসএমএস গুলো ভীষণ ভাবে তাকে, মানে তাকে সুন্দর সুন্দর লিখেছে, এত সুন্দর ভাবে ঢাকা বাংলাদেশ সবাই দেখছেন আপনারা ইউটিউব। তো রনি বলছে আমার মানে ম্যাম একদম সবচেয়ে আগে আমি, তো রনি তুমি আমাকে এত ভালোবাসো, লাভ ইউ অল ফ্যান্স লাভ ইউ, কিন্তু তোমরা বলছো আগে, মানে ওরা আমার আগে হবেই। আবার আমার গিফট নিয়ে আসে, এবার বাংলা ওপার বাংলা মিলেই একদম সব। ধন্যে ধন্যে পুষ্পে ভরা আমার yeah
দারুণ দারুণ, মানে জন্মভূমিকে ডেডিকেট করলো রুমাদি খুব সুন্দর ভাবে। আমাদের একটা গান দিয়ে শুরু হলো অনুষ্ঠান রুমাদি, আর সত্যি আজকে কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছে। একদিন তুমি এক এক সাজে আসো, আজকে ওয়েস্টার্ন ফ্যান বিগ অ্যাঙ্কার ও আমার সাথে ভাইরাল হয়ে গেছে, মেরে স্বপ্নে কি রানী, মধু, আই লাভ ইউ, এগুলো সব হয়ে গেছে আমার সাথে। সত্যি রুমাদির সাথে আমার পথ চলা বহু বছর, একদম একদম খুব বিগ ফ্যান আমার, অ্যাঙ্কার ভালো, গুড অ্যাঙ্কার। আচ্ছা সেটাই রুমাদি, আমরা পরবর্তী কি গান শুনবো? শনিবার রাত্রি 11:35 একদম বেডরুমে বা ড্রয়িং রুমে থেকে, আর এই ঠান্ডা তার সাথে হালকা ঠান্ডার ছোঁয়া, মানে হালকা না, নভেম্বর মাসে এই গানগুলো আমার বেরিয়ে গেছে, আমার বেরিয়ে গেছে সিডিতে এই গানগুলো। আর এই যে সিডিগুলো দেখছেন আপনারা, অবশ্যই সিডিগুলোকে কালেক্ট করুন, এই সিডিগুলো কালেক্ট করুন, ব্যাকপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন মিউজিক শপে, এই কালেক্ট করে আপনারা বিভিন্ন নজরুল সঙ্গীত থেকে শুরু করে পূজোর গান, মানে সময় পাচ্ছি না বাচ্চাদের মোমের বাংলা আধুনিক গান পাঠার, মানে কোনো ভাব নেই, সব রকম মানে গান কিন্তু আপনারা পাচ্ছেন, তার সঙ্গে কিন্তু ওয়েস্টার্ন সাজে কিন্তু আজকে সজ্জিত হয়েছে রুমাদিকে, আজকে দারুণ লাগছে। আপনারা তো বিউটি কুইন সবসময় লিখছেন, একই দিন এক এক সাজে একেবারে আমাদের ইন্ডিয়ান ড্রেস, রাস্তাঘাটে বলছে ম্যাডাম এই ড্রেস, আরো ড্রেস চাই, আরো টাইম চাই, আরো আমরা গান চাই, সব কিছু চাই, সব রকম, বাহ দারুণ দারুণ, আর কিছু বলার নেই। আমাদের মিউজিশিয়ান ভাইরাও কিন্তু দারুণ অ্যাপ্রিশিয়েট করছে আজকে ড্রেসটা পরে রুমাদিকে, দারুণ লাগছে।
খুব এনজয় করেন না? ভীষণ আমি এনজয় করছেন, আপনারাও আমরাও এনজয় করছি। দিধা রেখে গেলি আর যদি কেউ আনন্দ অনুষ্ঠানে তাকে ইনভাইট করেন, আমন্ত্রণ জানান, অবশ্যই তিনি পৌঁছে যাবেন খুব স্বল্প ব্যয়ে। তিনি কিন্তু আপনাদের আনন্দ দেবেন, মজা দেবেন, এবং তার সঙ্গে তো গানও পাচ্ছেন, তার সাথে নাচও পাচ্ছেন। রুমাদিকে অবশ্যই তার জন্য ইনভাইট করতে হবে। আর সবচেয়ে বড় কথা, মিউজিশিয়ান দাদা খুব এনজয় করছেন।
অনুষ্ঠান কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আর রুমাদি খুব আজকে আমরা যেমন এনজয় করছি আপনারাও এনজয় করছেন খুব মজা করে, এই রকম অনুষ্ঠান যদি আপনারাও চান অবশ্যই আপনাদের কাছে তিনি পৌঁছে যাবেন। যে কোনো আনন্দ অনুষ্ঠানে বিভিন্ন যে পার্টি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে আপনারা তাকে ইনভাইট করতে পারেন। আর বছরের শেষের দিকে প্রায় আমরা চলে গেছি, আর রুমাদিকে অবশ্যই আপনারা ডাকুন কল করুন, টাইম তো আমাদের ইনভাইট করুন, অবশ্যই তিনি পৌঁছে যাবেন। সুন্দর সুন্দর গানও সবাইকে জানিয়ে বিদায় নিচ্ছি, নমস্কার, অল ক্যামেরাম্যান টাটা, বাই বাই, গুড নাইট। বনে বনে কত
ধ্বনি আমি কানে কানে সারা নিশি শুনি ওই বনে বনে কত নূপুর ধ্বনি আমি কানে কানে সারা নিশি শুনি ওই মাঠে মাঠে সবুজ ঘাসে ঘাসে আজি নেচে নেচে কেন বাতাস হাসে ওই মাঠে মাঠে সবুজ ঘাসে ঘাসে আজি নেচে নেচে কেন বাতাস হাসে ফুলে ফুলে শুনি আমি গুনগুন হানি দোলে টিয়া খানি কেন জানি না নাচে ডুম ঝুম 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 পাই পায়েল বাজে নাচে ডুম ঝুম ঝুম পা পায়ে পায়েল বাজে সাথে মনটা নাচে কেন জানি না নাচে ডুম ঝুম 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 পাই পায়েল বাজে নাচে ডুম ঝুম 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 পায়ে পায়েল বাজে নাচে ডুম ঝুম 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 পায়েল পায়েল বাজে নাচে ডুম ঝুম 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 পায়ে পায়েল